আমি যাদের সাথে কাজ করেছি তারা আমার সবাই খুব ফেভারিট, মানে এত ভালো সম্পর্ক আমার সবার সাথে। ফেরদৌস আমার খুব ভালো বন্ধু এবং চিরকালই থাকবে, অনেক বছরের সম্পর্ক আমাদের, ফ্যামিলির মতো আমাদের রিলেশনশিপ। মান্না ভাই কথা বলবো, মান্না ভাইয়ের সাথে প্রচুর কাজ করেছি, প্রচুর সুপারহিট কাজ করেছি, মান্না ভাইকে খুব মিস করি। মান্না ভাই একজন অসম্ভব ভালো একজন মানুষ ছিলেন এবং একটা খুব মানে ভালো মনের মানুষ, আর অদ্ভুত তার স্টারডম ছিল। এবং এখনও শেলিয়াপার সঙ্গে আমার খুব গভীর যোগাযোগ ওনার ওয়াইফের সাথে। তো আমি সেই জন্য মনে করি যে আমি যাদের সাথে কাজ করি তাদের সঙ্গে কোথাও না কোথাও আমার সম্পর্ক রয়েই যায়। এবং আরও বহু অ্যাক্টরদের সাথে আমি কাজ করেছি, আমিন, জাহিদ খান, অনেক অনেক, মানে রিসেন্টলি আরফিন শুভর সাথে কাজ করেছি, ফলে সবার সাথেই আমার খুব সুসম্পর্ক। এবং আমার, আমি যাকে খুব সম্মান করি এবং খুব ভালোবাসি সেটা হচ্ছে আলমগীর ভাই। আলমগীর ভাইয়ের সঙ্গে অনেক কাজ করেছি, ওনার পরিচালনায় কাজ করেছি, তো ফলে প্রচুর মানে শেষ হবে না বললে, মানে আরও প্রচুর কাজ করেছি, এত বলতে গেলে এত রাত কাবার হয়ে যাবে। আর এখনও নীরবের সাথে করছি। তো আই থিঙ্ক আমার, আমি মনে করি যে একজন অভিনেতা বা অভিনেত্রী তাদের ভার্সেটাইলিটির মধ্যে বেঁচে থাকে, এবং আমি আমার ওই ভার্সেটাইল জায়গাটার মধ্যে দিয়ে বেঁচে থাকতে চাই, যেখানে আমি মনে করি যে অনেক অনেক রকম চরিত্র, অনেক রকম নায়ক, অনেক রকম কম্বিনেশনের ছবি তৈরি হোক, তাতে আর্টিস্টরাও নিজেদেরকে অনেক নতুনভাবে এক্সপ্রেস করতে পারে। বলিউডে আমার এখন চারটে ছবি রেডি আসছে, এইবারে রিলিজ হবে। তো এখন আবার যাব, এখান থেকেই বম্বে যাব। তো আমি তিন চারটে ফিল্ম করছি, একটা আরবাজ খানের সাথে করলাম কাল ত্রিঘড়ি, ওটা খুব তাড়াতাড়ি আমি মহেশ মাঞ্জরেকর আর আরবাজ খানের সাথে ওটা রিলিজ হবে। আরেকটা ছবি করলাম, দীপক তিজুরি কাম ব্যাক করলো একটা লাভ স্টোরিতে। আমি একটু অন্য ধরনের ছবি করছি যেটার নাম ইত্তার, সেইটাও আসছে। আরেকটা পুরব কোহলির সাথে ছবি তেরে আনেছে, ওটা রিসেন্টলি আমার দত্তা রিলিজ হলো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যখন আপনি সাহিত্য বললেন, সেটা অলরেডি 50 দিন করেছে। তো থ্যাংক ইউ আপনাদের সবার শুভেচ্ছা। অনেক আক্ষেপ আছে, অনেক ইচ্ছা আছে, আক্ষেপ না ইচ্ছা আছে, যে আরও আরও অনেক ইন্টারেস্টিং চরিত্র করব, আরও বেশি যাতে আমি নিজেকে আরও এক্সপ্লোর করতে পারি। যেটা আমার মনে হয় বলিউডে যেটা খুব এক্সপেরিমেন্টেশন হয় যে অনেক রকম চরিত্র নিয়ে, রিসেন্টলি মানে সুস্মিতা সেন দেখছি একটা এমন একটা অদ্ভুত চরিত্র করেছে, এটা খুব প্রশংসনীয়, এবং তালি বলে যে যেখানে চরিত্রটা করেছে, তো সেরকমই আমার মনে হয় যে অনেক এক্সপেরিমেন্টেশন হচ্ছে নতুন ধরনের কাজের। তো আই ওয়ান্ট টু বি আ পার্ট অফ ইট অলসো।